শবে বরাত সম্পর্কে কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কি? কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই। যেই প্রমাণ দেওয়া আছে সূরা দুখান থেকে, ওয়ালা হাসা হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, লাইলাতুম মুবারাকা মানে শবে বরাতের রাত। তাহলে আনজালনাহু মানে কি? আমি উহা নাজিল করেছি। কোরআন কি শবে বরাতে নাজিল হয়েছে? শবে কদরে। তাহলে লাইলাতুম মুবারাকা মানে শবে কদর, শবে কদর আর শবে লাইলাতুম মুবারাকা একই জিনিস। নুন আর লবণের মতো ব্যাককল চাকর রে পাঠাইছে নুন আর লবণ আনতে, তো 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ আনছে, এনে দেখে বাড়িতে 2 কেজি। জিনিস একই, নাম দুইটা, লাইলাতুম মুবারাকা আর লাইলাতুল কদর একই। তার প্রমাণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। সওয়াল কিয়া কি কই রাতে হাম হামারে মাশ মে বানাতে, লেকিন জো কুরআন মজীদ মে জিসকা জিকর হে ও লাইলাতুল কদর, উসকা এক সূরা ভি হে অর ইয়ে থাউজেন্ডস অফ হাজারো রাতো কে মুকাবলে মে হে, সিরফ এক হি রাত কা জিকর হে, লেকিন কই রাতে জো বাকি হামারে মাশ মে বানাই জাতি হে, ইসকি দলিল কোই সহি হাদিস মে নাহি হে। জো দলিল সিরফ হামে মিলতি হে ও ও হে খুসুসান লাইলাতুল কদর কে বারে মে। হোপ দ্যাট আনসারস দ্য কোয়েশ্চন। মানুষ মনে করে শবে বরাত নামে যে রাতটি, আসলে শবে বরাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বরাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুলক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুলহু আল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুলহু আল্লাহ পড়লে 1000 বার কুলহু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট কোনোটি দুর্বল, এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বরাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই এই রাত্রে, বিশেষ কোনো জাগৃতি নেই এই রাতে, কোনো গোসল করার রেওয়াজ নেই এই রাতে, কোনো হালুয়া রুটি খাওয়ার এই রাতে, কোনো কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাটডাও নাই, কিছুই নেই। 15ই শাবানে রিপোর্ট পেশ করা হবে কেন? 15ই শাবানে রুজি বন্টন হবে কেন? 15ই শাবানে যদি রুজু বন্টন হয় আর ওতেই যদি ধরার জন্য আপনি 15ই শাবান জেগে থাকেন, ও ভ্যান চালক, 20 বছর থেকে তুমি রুজি ধরছ গো, তুমি ওই রূপী আছো। তোমার 15ই শাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন, এটা নগদ মিথ্যে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে। যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার 50,000 বছর পূর্বে, যেদিন মানুষ মায়ের পেটে 3, 4 মাস 50 বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে। 1 বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে, রামাজানের শেষ 5-10 রাতে। তোমার 15ই শাবান কি করে আসলো? এটা একবারে ডাহা মিথ্যে, একবারে নগদ মিথ্যে। জনাব, রাগ করে লাভ হবে না। আপনার শিক্ষককে আপনি বলুন, ওস্তাজি, হুজুর, পীর সাহেব, বুজুর্গানে দিন আমার একটা কথা। কি কথা? 15ই শাবানে যদি রুজি বন্টন হয়
তাহলে ওই রমজানের লাইলাতুল কাদরে কি হয়, ওটার এটা কি একটু বুঝিয়ে দেন তো পীর সাহেব। দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব। আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আপনি বিশ্বাস রাখুন। এরপরে প্রশ্নটি শোবে বরাত সম্পর্কে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেননি। হ্যাঁ, সত্য কথা বলেছেন, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শোবে বরাত, তথাকথিত শোবে বরাত যেটি, এটি কখনো পালন করেননি, এবং শোবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শোবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই, মানে এই এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমাদের, আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ, ঠিকই বলেছেন, আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবিরা কেউ এটি পালন করে নেই, এবং তাবেইনরা কেউ পালন করে নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এক বছরে মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোনো সনদের মাধ্যমে, কোনো বর্ণার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোনো বর্ণার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকেও কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনীর মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক বড় পরে এই বেদাত চালু হয়েছে, 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। শবে বরাতের নিয়তে যদি আপনি 14-15 সিয়াম রাখতে যান, তাহলে সেটি কখনোই রাখা জায়েজ নয়, এটি অবশ্যই বেদাত, কারণ এর সপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে কোনো সহিহ বিশুদ্ধ নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং আমাদের সমাজে একটি হাদিস সুপ্রসিদ্ধ, যেটি ইবনে মাজাহ হাদিস, মিশকাতেও রয়েছে, আলেম সমাজ সেই হাদিসটিকে বেশি প্রচার করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফে শাবান সম্পর্কে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা নিসফে শাবান 14 দিবাগত 15 রাত্রি জাগরণ করো, ইবাদত করো, এবং সেই পরের দিনটি 15 দিনটিতে তোমরা সিয়াম পালন করো। এ হাদিস মূলত শুধু যঈফ দুর্বলই নয়, বরং এ হাদিসটি হলো জাল হাদিস। আজকে আমাদের সমাজে এই জাল হাদিসের এই প্রচার প্রসার বেশি, এবং এই হাদিসকে কেন্দ্র করে আলেমদের বক্তব্য, সেই আলোকেই আজকে মানুষ, সাধারণ মানুষ, তারা এই শবে বরাতের রাতে এবাদতের জন্য অস্থির হয়ে যায়, এবং সেই দিনটিতে সিয়াম পালনের জন্য ব্যস্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো সহিহ প্রমাণ নেই। সূরা দোখানে একটি আয়াত রয়েছে, আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম আল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরা মিন ইনদানা, ইন্না কুন্না মুরসালিন। আল্লাহ পাক বলছেন হামিম, হামিম আল্লাহ এর অর্থ জানেন, আল্লাহ এর উদ্দেশ্য জানেন, যেগুলি বিচ্ছিন্ন অক্ষর কোরআনের বিভিন্ন সূরার শুরুতে, সেগুলির অর্থ আল্লাহ পাক জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের মানে কোরআনে কারিমের, আমি শপথ করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে নাজিল করেছি, কাকে, কোরআনুল করিমকে নাজিল করেছি, কারণ তার আগে কসম হলো আমি ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, তারপরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু, আমি তাকে নাজিল করেছি, মানে কিতাবে মুবিনকে, সুস্পষ্ট কিতাবকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে, বরকতময় রাতে নাজিল করেছে। এই বরকতময় রাত কি, সমস্ত তাফসীরকারগণ প্রায় বলেছেন বরকতময় রাত হচ্ছে কি, কদরের রাত, আর তা হচ্ছে শাবানে না রমজানে, কারণ এই মর্মে তিনটি আয়াত মনে রাখবেন, একটি তো এটি একটি আয়াত যাতে বরকতময় রাত বলা হয়েছে, বরকতময় রাত রমজানও হইতে পারে যেমন তেমন অন্য মাসেও সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনা কেটে যায় অন্য মাসে হওয়ার কোন আয়াত দ্বারা, সূরায়ে কদর দ্বারা, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ইলা আখিরিহি। তো আল্লাহ কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরি, শবে কদরে, কদরের রাতে, শবে কদর নাযিল করেছি, স্পষ্ট হলো না, হলো না। শবে কদর কেউ যদি বলে যে রমজানই হবে নাকি, শাবানে তো হইতে পারে, শবে বরাত ধরে নিলাম কদরের রাত,
তাহলে তাকে কি বলবো? তৃতীয় আয়াত স্মরণ করো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ প্রথম কোরআন নাজিল করেছেন, প্রথম আসমানে। গত সপ্তাহে বলেছিলাম প্রথম আসমানে আল্লাহ একসাথে নাজিল করে দিয়েছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম 23 বছরে নিয়ে এসেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, তাহলে কোরআনে কারীম নাজিল হয়েছে রমজান মাসে কদরের রাতে, আর সেটি হচ্ছে বরকতের রাত। সেটি হচ্ছে বরকতের রাত। বরকতের রাত তাহলে শবে বরাত নয়, পনেরো শাবানের রাত নয়, বরং কদরের রাত। এই সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন তা শোনাই আপনাদেরকে। বলছেন যে ইন্না নাযালনাহু, তাফসীর করছেন, আই আল কিতাবুল মুবিন, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাবের নাজিল করেছি, আল্লাযী হুয়াল কোরআন আলাল কওল আল মুআওয়াল আলাইহি, সুস্পষ্ট, ফি লাইলাতিন মুবারাকা, ফি লাইলাতিন মুবারাক, বরকতময় রাতে, হিয়া লাইলাতুল কদর, তা হচ্ছে কদরের রাত। আলা মা রাওয়ি আন ইবনে আব্বাস, এই রিওয়ায়াত বর্ণিত ইবনে আব্বাস থেকে, সাহাবাই কেরামদের মধ্যে প্রখ্যাত মুফাসসির হোসেন ইবনে আব্বাস তা থেকে বর্ণিত। ওয়া কাতাদা ইবনে জুবাইর, মুজাহিদ, ইবনে যায়েদ, ওয়াল হাসান, ওয়া আলাইহি আকসারুল মুফাসসিরিন ওয়া যাওয়াহির মাহুম, অধিকাংশ মুফাসসিরিনগণ এই এটি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল বরকতের রাতে নাজিল করেছেন কোরআন কারীম, মানে হচ্ছে হিয়া লাইলাতুল কদর। ওয়াকালা ইকরিমা, ইকরিমা বর্ণনা করেছেন, ইকরিমা এবং তার সাথে আরো কিছু লোক, হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, বরকতের রাত হচ্ছে কি নিসফে শাবান, এই নিসফে শাবান, ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা, এগুলির নাম রুহুল মানিতে প্রচার মাধ্যম বলবে, গত বছরে বলেছে, রুহুল মানি একটি তাফসীরের কিতাব রয়েছে ইমাম আলুসি, ওতে এই নামগুলি উল্লেখ করেছে। কোন হাদিস আছে যে শবে বরাতের নাম হচ্ছে নিসফে শাবান, নাম হচ্ছে লাইলাতুর রহমান, এর নাম হচ্ছে লাইলাতুল মুবারাক, এর নাম হচ্ছে লাইলাতুল সাক, চেকের রাত, আল্লাহ চেক বিতরণ করে, চেক, ও লাইলাতুল বারা, এটি হচ্ছে মুক্তির রাত। তো এগুলি ওই তাফসির আলুসিতে বা তাফসির রুহুল মানিতে রয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলছেন যে না, এই 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 হাদিস তো নয়, এটি হচ্ছে ইকরামার মন্তব্য। ইকরামা যে বলেছে যে নিসফে শাবান, মুবারক রাত মানে নিসফে শাবান, বলছেন ওমান কালা লাইলাতুন নিসফে মিন শাবান ফাকাদ আবআদান নাজাতা, যেই ব্যক্তি বলবে যে এই লাইলাতুন মুবারাকা, ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, মানে কোরআন নাজিল করেছে বরকতের রাতে, মানে শবে বরাতে, সেই ব্যক্তি সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেল, ফাকাদ আবাদান নাজাত, সত্য থেকে হক থেকে সেই ব্যক্তি অনেক দূরে চলে গেল। সূরায়ে দোখানের প্রথম যে আয়াতগুলি, চার পাঁচটি আয়াত রয়েছে, তার তাফসির ইবনে কাসিরে বাংলায় পড়তে পারবেন, ইংরেজিতে এই তাফসির রয়েছে, আরবিতে তাফসির রয়েছে, উর্দুতে তাফসির রয়েছে, পড়তে পারবেন। তাতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এইভাবে উল্লেখ করেছেন যে যারা বলবে যে লাইলাতুল মুবারাকা মানে শবে বরাত, তারা হক থেকে অনেক দূরে চলে গেল। আর অধিকাংশ মুফাসসিরিনগণ যে তাফসির করেছেন, যা যেটি হচ্ছে নির্ভরশীল, নির্ভরযোগ্য তাফসির, তা হচ্ছে যে লাইলাতুল কাদারি হচ্ছে লাইলাতুল মুবারাকা।